হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ্যের বাঁকুড়া ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ হতে চলেছে তার জন্য নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী রাজ্যের বাঁকুড়া ইউনিভার্সিটিতে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান কী লাগবে এজ কত লাগবে কীভাবে আবেদন করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করা পূর্বে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হলো অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে তেইশ এগারো দু হাজার বাঁকুড়া ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রথমেই ভেকেন্সি ডিটেলস ইনফরমেশান দেখে নেব নেম অফ দ্য পোস্টে বলা হয়েছে সেক্রেটারি টু ভাইস চ্যান্সেলার নিয়োগ করা হবে একটাই ভ্যাকেন্সি রয়েছে আনডিসার্ব ক্যাটাগরির জন্য এই পোস্টের জন্য মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে সাঁত্রিশ হাজার একশো এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে প্রেফারেন্স দেওয়া হবে অনার্স গ্র্যাজুয়েটকে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করতে হবে তার সাথে বলা হয়েছে শুড বি প্রফিসিয়েন্ট ইন ইংলিশ উইথ অ্যাটলিস্ট টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইন আ গভর্নমেন্ট অর কোয়াশি গভর্নমেন্ট অর সিমিলার অর্গানাইজেশন দশ বছরে এক্সপিরিয়েন্স থাকতে হবে তার সাথে শুড হ্যাভ অ্যাডিকুয়েট স্কিল ইন কম্পিউটার অপারেশন কম্পিউটার অপারেশনের নলেজও থাকতে হবে এজ অ্যাজ পার গভর্নমেন্ট রুল গভর্নমেন্ট রুল অনুযায়ী যা এজ চাওয়া হয়েছে এখানেও সিম এ চাওয়া হয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটিতে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টও নিয়োগ করা হবে এই পোস্টের জন্য মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে এসসিদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে সায়েন্স সাবজেক্টে বলা আছে মাস্ট হোল্ড এ অনার্স গ্র্যাজুয়েট ইন সায়েন্স কিংবা আ প্রফেশনাল ডিগ্রি উইথ টেকনিক্যাল নলেজ প্রফেশনাল ডিগ্রির সাথে টেকনিক্যাল নলেজ থাকতে হবে অ্যান্ড উইথ এ ডিগ্রি অ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান তার সাথে তিন বছরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন অ্যান অ্যাকাডেমিক ইনস্টিটিউশন অ্যাজ ল্যাব অ্যাসিস্ট্যান্ট এজ সেম গভর্নমেন্টের রুল অনুযায়ী যা এজ এখানেও সেম নেক্সট জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট এই পোস্টের জন্য মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে সাতাশ হাজার পাঁচশো টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচটা তার মধ্যে জেনারেল পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য একটা ভ্যাকেন্সি জেনারেলের জন্য দুটো ভ্যাকেন্সি এসি ক্যাটাগরির জন্য একটা ও বি এ ক্যাটাগরির জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চা হয়েছে ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে হায়ার সেকেন্ডারি উইথ ডিপ্লোমা ওর সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অব অ্যাটলিস্ট সিক্স মান্থ ডিউরেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ক্যান্ডিডেটকে তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স কমপ্লিট করা থাকলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন এই পোস্টের ক্ষেত্রেও এজ বলা হয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এজের ক্ষেত্রে গভর্নমেন্টের রুল অনুযায়ী ও এ ও বিসি বি এস ক্যান্ডিডেটরা বয়সে ছাড় পেয়ে যাবেন এই পোস্টগুলিতে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফিজ লাগবে অ্যাপ্লিকেশান ফিজ লাগছে সেক্রেটারি টু ভাইস স চ্যান্সেলার ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য হাজার টাকা লাগবে এক হাজার টাকা জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে ও বি সি এ বি ক্যাটাগরির জন্য লাগবে নশো টাকা এস সি ক্যাটাগরির জন্য লাগছে সাতশো পঞ্চাশ টাকা আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করলে জেনারেল ক্যাটাগরির জন্য লাগবে সাতশো টাকা ও সি এ বি ক্যাটাগরির জন্য লাগবে ছশো টাকা এস সি ক্যান্ডিডেটের জন্য লাগবে পাঁচশো টাকা এই অ্যাপ্লিকেশন ফিস ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে যারা যারা এই পোস্টের জন্য অ্যালিজিবল ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরকে অফলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে তার জন্য বাঁকুড়া ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে হবে নোটিফিকেশান ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি সেখানে এই নোটিফিকেশানটা দিয়ে দেবো নোটিফিকেশানটা কল করে নিচের দিকে নামবেন তখন দেখতে পাবেন এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম নোটিফিকেশনের সাথেই অ্যাটাচ করে দেওয়া আছে এই নোটিফিকেশনের যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাদেরকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে পূরণ করবেন পূরণ করার পর সমস্ত এসেন্সিয়াল ডকুমেন্টের দু কপি জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করে আবেদনপত্র জমা দিতে হবে এখানে বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাটেস্টেড কপিস অব টেস্টিমোনিয়ালস টু সেট দু কপি ইন সাপোর্ট অফ এজ এজ প্রুফের জন্য আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরোস্কোপি জমা করতে পারেন কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট জমা করতে হবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট জমা দিতে হবে এই সমস্ত এসেন্সিয়াল ডকুমেন্টে দু কপি জেরক্সকপি সেলফ এটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে আবেদনপত্র জমা করতে হবে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্ম ও সমস্ত এসেন্সিয়াল ডকুমেন্টের জেরক্স কপি সেলফ এটেস্টেড করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের অ্যানভেলোপের উপরে লিখে দেবেন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন যদি জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট লিখবেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লিখবেন যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের নামটা অ্যানভেলপের উপরে উল্লেখ করে দেবেন আবেদনপত্র সাবমিট করার লাস্ট ডেট দুই বারো দু হাজার বাইশ বাঁকুড়া ইউনিভার্সিটির অফিস অব দ্য রেজিস্টারে দুই বারো দু হাজার বাইশের মধ্যে আপনাদেরকে অফলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে যারা যারা এই পোস্টে আবেদনের ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন তাড়াতাড়ি আবেদনপত্র সাবমিট করে দিন আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ